আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা ডিফারেন্ট বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। এটা সম্বন্ধে আমাকে সবাই মেসেঞ্জারে আর আমার ভিডিওর কমেন্টে, মানে ভিডিওতে কমেন্ট করেছেন যে আপু ওয়েট লস করছি, হাত পা ফেটে যাচ্ছে, কি করব। আসলে ওয়েট লস করলে কখনো হাত পা ফেটে যায় না। আপনার শরীরে মূলত পানির সমস্যা, পানি কম খেলেই হাত পা ফেটে যায়। শীতকালে অবশ্যই পানির পরিমাণ বাড়াতে হবে। পানির পরিমাণ যদি বাড়াতে পারেন তাহলে অবশ্যই আপনি ট্রাই করে দেখতে পারেন আমি যে কথাটা বলেছি এটা মিথ্যা নাকি। আপনারা প্রতিদিন 2.5 লিটার পানি খান, অবশ্যই এই সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা আমি আপনাদেরকে শিওর হয়ে বলতে পারি যে অবশ্যই পানি কম খেলেই হাত পা ফেটে যায়। আপনারা অবশ্যই দিনে 2.5 থেকে 3 লিটার পানি খাবেন। যদি 3 লিটার সম্ভব না হয় অবশ্যই 2.5 লিটার খাবেন, খেয়ে দেখতে পারেন, এই সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরও যাদের হাত পা ফেটে যাচ্ছে তাদের জন্য একটা মূল সাজেস্ট করব, অবশ্যই সপ্তাহে দুই দিন হাত পায়ের যত্ন নিতে। আর কিভাবে যত্ন নেবেন আজকে আমি সেটাই দেখিয়ে দেব। আমি বিউটি পার্লারে যেই হচ্ছে মানে পায়ের যত্ন কিভাবে নেয় সেটা আমি আমার এক বান্ধবীর কাছে শিখেছিলাম। ওই বান্ধবীর নাম হচ্ছে রনি। আমি ওর কাছেই শিখেছি কী কী দিয়ে মানে বাসায় পায়ের যত্ন করতে হয়। আমি আজকে আপনাদেরকে সেটাই দেখিয়ে দেব। আপনারা অবশ্যই যদি সপ্তাহে 2 দিন না পারেন অবশ্যই 1 দিন চেষ্টা করবেন। তাহলেই মানে অবশ্যই হলো পানি খেতে হবে। প্রথম হচ্ছে মেইন সমস্যা হচ্ছে পানির পরিমাণ শরীরে বাড়াতে হবে। পানির পরিমাণ বাড়ালেই ঠিক হয়ে যাবে। তারপরও এখন শীতকাল এমনি রুক্ষ, শরীর হাত পা ফেটে যায়, অনেকেরই ফেটে যায়। তারপরও আপনাদেরকে যে যত্নটা নিতে হবে সেটাই আজকে আমি দেখিয়ে দেব। তবে হচ্ছে কিভাবে হচ্ছে পা পরিষ্কার করে রাখবেন আর হচ্ছে পরিষ্কার করার পরে কী কী ইউজ করবেন এটাই মূলত আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলেন দেখে আসি কীভাবে পা পরিষ্কার করবেন। বস্তা কিংবা পাপোশ পেরে নিতে হবে যেন ঘর নষ্ট না হয়। তারপরে আমি একটা বোলে ঠান্ডা পানি নিয়েছি, এখন এর মধ্যে আমি গরম পানি ইউজ করে দিব। যেন আপনার অবশ্যই গামলাটা যেন পা ডোপানোর মতন জায়গা থাকে এমন স্পেশালা গামলা নিতে হবে। এখন আমি এর সাথে, এটা ঠান্ডা পানি, এখন আমি এর সাথে গরম পানি মিশিয়ে দিব। আমি দেখিয়ে দিচ্ছি, আমি ফুটন্ত গরম পানি ঢেলে দিচ্ছি। এখন চেক করে নিচ্ছি, এটা হচ্ছে সহ্য করার মতন গরম দিতে হবে। মানে আপনার হাত আর পা যতটুকু সহ্য করতে পারবে সেম মানে পানিটা সেই রকম উষ্ণ হতে হবে। আমার হাত দিতে পাচ্ছি, তার মানে এটা হচ্ছে আমার মানে সম্ভব, এটা আমি হলে পাটা চুবিয়ে রাখতে পারবো এর মধ্যে। এটা আপনারা সবাই চেক করে নেবেন। আর একটু গরম দেওয়া যেতে পারে, আর একটু গরম পানি আমি মিলিয়ে দিলাম, হয়ে যাবে। এর সাথে একটা লেবু রস করে দিতে হবে। এক টেবিল চামচ লবণ দিয়ে দিবেন, এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিবেন। ও একটু বেশি পড়ে গেলে এটা কোনো সমস্যা নাই। আপনারা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারেন, তবে 2 টাকার প্যাকেট হচ্ছে একজনের পায়ের পরিমাণটা। যেমন সানসিল্ক 2 টাকার প্যাকেটটা আপনারা ইউজ করতে পারেন এখন। আর বাসায় যেই শ্যাম্পু ইউজ করেন সেটাই দিতে পারেন। আমার বাসায় যেটা ছিল আমি সেটাই দিচ্ছি। এটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। আপনারা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। এখন এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এখন পা পরিষ্কার করার প্রসেসিংটা শুরু করা যাক। একই সেম প্রসেসিংয়ে হাতও পরিষ্কার করতে পারবেন। এই তো যতটুক পরিমাণ পরিষ্কার করতে চান ঠিক ততটুক পরিমাণ ভিজিয়ে রাখতে হবে। এইভাবে করে ভিজিয়ে রাখতে হবে 20 মিনিট, অবশ্যই 20 মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে। আমার সাইফানও বলতেছে সাইফানের পা পরিষ্কার করে দিতে।
তবে বাচ্চাদেরকে অবশ্যই দিবেন না, কারণ হচ্ছে বাচ্চাদের পায়ে ময়লা থাকে না। এভাবে করে ভালো করে ভিজিয়ে রাখতে হবে, আর হাত দিয়ে এভাবে করে পরিষ্কার করতে পারেন। আর আমি অবশ্যই পরিষ্কার করার জন্য যেটা নিয়ে এসেছি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা ধামা নাকি বলে পা পরিষ্কার করার জন্য। আপনারা এটা হচ্ছে মাটির বাসন যারা বিক্রি করে তাদের কাছে কিনতে পারবেন। আর একটা ব্রাশ, এই তো এই দুটা দিয়েই পাটা পরিষ্কার করা হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি, সাইফান অনেক অত্যাচার করছে, এই জন্য অবশেষে শুধু হালকা কুসুম গরম পানি দিয়ে এখন সাইফানের পাও ভিজিয়ে রাখছি। দেখতেই পাচ্ছেন খুব দুষ্টু বেবিটা। হ্যাঁ, পাপার পা ভিজানো হয়ে গেছে। এই তো আজকে আমরা এইভাবে সবার পা পরিষ্কার করছি। খুব খুশি সাইফান, ধরা যাবে না কিন্তু, পানি ফেলা যাবে না, বুঝছো পাপা? এই তো দুজন এখন 20 মিনিটের জন্য অপেক্ষা করছে, বেবির অত্যাচারে আর পারলাম না, পরে বেবিকেও পানিতে বসিয়ে রাখলাম। কি পা পরিষ্কার হচ্ছে? কি পরিষ্কার করতেছো সাইফান? ওয়াও, সাইফান কি পরিষ্কার করতেছো? ওয়াও না পা, আই মারবো কিন্তু আমি। আমাদের এই তো দেখতে পাচ্ছেন, এই পা ভিজিয়ে রাখার একটা মাত্র কারণ হচ্ছে এগুলো সব সফট হয়ে যায়। সফট হয়ে গেলে ময়লাগুলো তুলতে খুব সুবিধা হয়। সামনে এই যে দেখেন সবগুলো কিরকম সাদা সাদা হয়ে গেছে, মানে যা ময়লা আছে সবগুলো এখন উঠে যাবে। দেখতেই পাচ্ছেন এই যে সব কিছু হচ্ছে সাদা সাদা হয়ে আছে, এই জন্য এখন আমাকে এই ছোট মানে নখ পরিষ্কার করার জন্য এই ছোট ব্রাশ দিয়ে এইভাবে করে ঘষে নিতে হবে। এভাবে করে সব নখগুলো পরিষ্কার করে নিব। আর যদি পায়ের নখ থাকে তাহলে এই ফাঁকে কেটে নিবেন। আর আরেকটা জিনিস, নেল কাটার যে কারণে প্রয়োজন সেটা হচ্ছে নেল কাটারের এই যে মধ্যের এই জিনিসটা আছে না, এটা দিয়ে এই যে সাইডের এগুলো ময়লা বের করে ফেলতে হবে। এই যে এই সাইডের এই ময়লাগুলোকে এভাবে করে ধরে বের করে ফেলতে হবে। ওর পায়ে নাই কারণ ও সবসময় এগুলো পরিষ্কার করে। যাদের পায়ে অবশ্যই মানুষ মানে আপনাদের অন্য যে কোনো কারোরই পায়ে এই ময়লাগুলো থাকতে পারে সাইডে, এই তখন এই যে এইভাবে করে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এইভাবে করে কর্নারটা এই নখের এই কর্নারে এইভাবে করে ঢুকে ময়লাগুলোকে বের করে ফেলতে হবে যদি ময়লাগুলো থেকে থাকে। এই সাইড এভাবে করে ভালো করে পরিষ্কার করে নেবেন, আর প্রতিটা নখে এভাবে করে নেবেন। ওর কিছু নাই, সবই পরিষ্কার করা আছে, জাস্ট খালি ওকে ঘষে দেব। এই পাটাও দেখে দিচ্ছি, এই যে সেম ভিজিয়ে রাখার মেইন কারণ হচ্ছে এই যে এগুলো হচ্ছে যা ময়লা আছে সবগুলো উঠে যাবে। এই যে এগুলো এভাবে করে আমি ব্রাশ দিয়ে ঘষে দেব এখন। আগে প্রথমে ব্রাশ দিয়ে এভাবে করে ঘষে দিচ্ছি, দেখেন কি সুন্দর চকচকা হয়ে যাচ্ছে, যতটুকু ময়লা আছে একবারে চকচকা হয়ে যাবে। আর এই বড় ব্রাশটা দিয়ে এই সাইডগুলোকে এভাবে পরিষ্কার করব। এই তো এইভাবে করে পাগুলোকে ভালো করে ঘষে নিতে হবে সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে, আস্তে 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 করে সুন্দর করে, তাহলে আরো সুন্দর হবে। আর যদি আপনারা যে কোনো একটা ঝামা থাকলেও হবে একই কাজটা, তবে ব্রাশ দিয়ে করলে একটু ভালো হয়, আরো সুন্দর মতন পরিষ্কার হয়ে যায়। ঝামা দিয়ে করলে তারপরে মানে প্রথমে আপনারা ব্রাশ দিয়ে করে নেবেন, তারপরে ঝামা দিয়ে এভাবে করে নেবেন, তাহলে যেটুকু খসখসা হয়ে যায় সেটা হলো প্লেন হয়ে যায়। জাস্ট খালি এভাবে করে ঘষে নিতে হবে। এখন হচ্ছে যে এই মসৃণ হয়ে গেল, যে এইভাবে করে ঘষে নিলেই হয়ে গেল। আমি এখন সমস্ত পাটা এভাবে ভালো করে ঘষে দিব। দেখি এই সাইড ঘুরে একটু, হ্যাঁ এভাবে, এতো একদম চকচকা হয়ে গেল একটা। এখন এটাকে আগে ব্রাশ দিয়ে এই সাইডগুলো করে দিচ্ছি।
যদি পায়ের তালুতেও ময়লা থাকে তাহলে তালুতেও ব্রাশ দিয়ে ঘষে নেবেন। দেখিয়ে দিচ্ছি, এই যে এইভাবে করে একবারে পায়ের তালুতেও ঘষে নেবেন সবগুলো, যেখানে যেখানে ফেটে গেছে কিংবা ফাটিনি। এমনি পা পরিষ্কার করে, অবশ্যই পা পরিষ্কার করে রাখবেন সবসময়, পা পরিষ্কার করে রাখলেই পা ফাটে না। তো এখন হচ্ছে লাস্ট হচ্ছে ঝামা দিয়ে প্লেন করে দিব, খুব ইজি, আপনারা সবাই বাসায় পা পরিষ্কার করে ফেলতে পারবেন। এখন এই পাটাকে, হ্যাঁ এখন আমি পানিগুলোকে ফেলে দিব, ফেলে দিয়ে পরিষ্কার পানি নিয়ে এসে মুছে দিব পাটাকে। এখন আমি পানিগুলোকে ফেলে দিয়ে ঠান্ডা পানি নিয়ে আসলাম, তারপরেও ভালো করে যেসব জায়গায় লেবুর পানি মানে পরিষ্কার করা পানিগুলো রেখেছে এভাবে করে ধুয়ে নিতে হবে, ভালো করে অবশ্যই ধুয়ে নিতে হবে যেন পায়ে কিছু না থাকে। দেখতে পাচ্ছেন একদম চকচকা হয়ে গেছে, এখন এই পাটাকে তুলে ফেলতে হবে। পাটা একটা পরিষ্কার কাপড়ের উপরে কিংবা তাওয়ালের উপরে রেখে এভাবে করে গামছা দিয়ে ভালো করে মুছে নেবেন যেন ভেজা না থাকে। পাটা ভালো মতন মোছা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন কি সুন্দর চকচকা হয়ে গেছে। এখন হচ্ছে মেইন কাজটা করতে হবে, যেটা সেটা হলো অবশ্যই আপনাকে পায়ে কিছু ইউজ করতে হবে। যেমন আপনার কাছে যদি গ্লিসারিন থাকে আপনি গ্লিসারিন ইউজ করতে পারেন, আপনার কাছে যদি অলিভ অয়েল থাকে তাহলে অলিভ অয়েল ইউজ করতে পারেন, কিংবা যে কোনো রকম লোশন ইউজ করতে পারেন, কিংবা ভেজলিন ইউজ করতে পারেন। এটা হচ্ছে সমস্ত নিজস্ব ব্যাপার, আপনাদের যার কাছে যা আছে কিংবা যে যে ক্রিম ইউজ করেন পায়ের সেই ক্রিম ইউজ করতে পারেন। এতো আমি তবে সাজেস্ট করব আপনাকে, বিশেষ করে রাতে ঘুমানোর আগে অবশ্যই, এখন হচ্ছে বর্তমানে আমি গ্লিসারিনটা লাগিয়ে দেব, আর অবশ্যই রাতে ঘুমানোর আগে আপনারা চেষ্টা করবেন যে কোনো একটা, যে আপনারা যেটা যে পছন্দ করেন লাগিয়ে ফেলতে। তবে গ্লিসারিন লাগালে আরো বেশি উপকার পাবেন, আর গ্লিসারিন লাগালে বিছানায় ভরে যাবে, এজন্য আপনারা আমাকে বকা দিতে পারেন, তাই আগে থেকে বলে দিচ্ছি এটা লাগানোর পরে মোজা পরে ঘুমাবেন, না হলে বিছানা নষ্ট হয়ে যাবে। আপু কিংবা ভাইয়া যারই পা ফেটে যাচ্ছে তারা দুইজনই, মানে ভাইয়া আপু সবাই এই প্রসেসটা অবলম্বন করলে পা পরিষ্কার করতে পারবেন খুব সহজেই ঘরে। এখন আমি দেখিয়ে দিচ্ছি মানে কিভাবে হচ্ছে গ্লিসারিনটা লাগাবেন, তবে অবশ্যই পা মুছার পরে কিছু অবশ্যই গ্লিসারিন লাগিয়ে নিতে হবে, তাহলে হচ্ছে একদম সুন্দর সফট থাকবে পাটা। দিনের বেলা মোজা পরার প্রয়োজন নেই, আপনারা এইভাবে করে পাটাকে ক্লিন করে নিয়ে যে কোনো একটা, যে কোনো, যে আপনি যদি গ্লিসারিন লাগাতে না পছন্দ করেন তাহলে অলিভ অয়েল লাগাই নেবেন, না হলে লোশন, না হলে ভেজলিন, যে কোনো একটা লাগালেই আর পা ফাটবে না। আমি এর সাথে পানি ইউজ করলাম না, গ্লিসারিনের সাথে একটু পানি ইউজ করতে হয় কারণ আমরা অটোমেটিক এতক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, পায়ে যে যতটুকু পানি আছে সেটাই হয়ে যাবে। আর যদি আপনার পা শুকনা থাকে তাহলে অবশ্যই গ্লিসারিনের সাথে পানি, একটু পানি, সমপরিমাণ পানি নিয়ে একসাথে লাগিয়ে রেখে দিবেন, তাহলে হয়ে যাবে। এই তো আমি এভাবে করে সব জায়গায় ভালো করে করে ডোলে ডোলে লাগিয়ে দিলাম, হয়ে গেল। নিশ্চয়ই ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।